আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। চলো শিখি চ্যানেলের নতুন ভিডিওতে আবারও সবাইকে স্বাগতম, এবং বরাবরের মতোই সাথে আছি আমি আজাদ হোসেন। আজকে আমি দেখাবো কি করে আপনি আপনার জিমেল অ্যাকাউন্ট সিকিউর করবেন, হ্যাকারদের হাত থেকে বাঁচাবেন বা চুরির হাত থেকে বাঁচাবেন। তো চলুন শুরু করি। আমি আমার গুগল ক্রোম ওপেন করে নিয়েছি। আপনি যে ব্রাউজারটি বেশি পছন্দ করেন আপনিও সেটা করে নিন। আর এরপরে আমরা শুরু করব gmail.com। gmail.com-এ গিয়ে, আর একটা কথা, আসলে কোডিংয়ের জগতেই সব কিছুই সম্ভব হয় কিন্তু এত সহজ না। যেমন কোডিং বলতে আমি বুঝাচ্ছি আমরা জিমেলের ইন্টারফেসটা যেমন দেখছি, আসলে কিন্তু এটা এরকম না। গুগলের সার্ভারে এটা দেখতে ঠিক এরকম, ভিউ পেজ সোর্স এইরকম, কোড কোড শুধুই কোড, এটা কোডের ওয়ার্ল্ড আসে আসলে ইন্টারনেট। এখানে এই কোডিংই সব চলে, যদিও আমরা এটাকে এইভাবে দেখি জিমেলটাকে, কিন্তু জিমেল মতো এরকম শুধুই কোডিং। তো যাই হোক, আমরা আমাদের কাজে ফিরে যাই। তো এটা করতে হলে কি আমাদের একটা সেটিং থেকে একটা অপশন চেঞ্জ করে নিতে হবে, সেটা হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশন। আর এটা চেঞ্জ করতে হলে আমাদের যেতে হবে প্রোফাইল, গুগল অ্যাকাউন্ট, আপনি নতুন একটা ট্যাবে আপনার প্রোফাইলটি ওপেন হবে গুগল অ্যাকাউন্টের। এরপরে যেতে হবে সিকিউরিটি, দেখতে পাচ্ছেন 4 নম্বরে সিকিউরিটিতে গিয়ে, আর একটু নিচে চলে আসুন, পাসওয়ার্ডের নিচে আছে ইউজার ফোন সাইন টু স্টেপ ভেরিফিকেশন, এটা এখন অফ আছে। আমাদেরকে সিকিউরিটি রিজনের জন্য এটাকে অন করে রাখতে হবে সবসময়। এটার মানে হচ্ছে আপনি যখনই নতুন কোনো ডিভাইসে আপনি আপনার জিমেল ওপেন করবেন, প্রত্যেকবারই আপনার কাছে 6 ডিজিটের একটি ভেরিফিকেশন কোড আসবে গুগলের কাছ থেকে। যতক্ষণ না ওইটা আপনি দিবেন ততক্ষণ আপনি আপনার গুগল অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন না। সো যেহেতু আপনি আপনার মোবাইলটা আপনার কাছেই থাকে, তো অন্য একজন যদি সেটা ব্যবহার করতে চায়ও পারবে না, কেননা ভেরিফিকেশন কোডটা সবসময় আপনার কাছেই আসবে। সো এটা কীভাবে ওপেন করবেন এটা দেখে নিই। এটার উপর প্রেস করুন, প্রেস করার পর নিচে চলে আসুন, গেট স্টার্টেড। আবার পাসওয়ার্ডটি দিন আপনার অ্যাকাউন্টের। এরপর আপনি যে দেশে আছেন সেই দেশটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে কান্ট্রি করে দরকার হবে না, যখন আপনি কান্ট্রি সিলেক্ট করবেন তো অটোমেটিকলি আপনার এখান থেকে ওই কোডটা এসে পড়বে। তো বাকি আপনার যে মোবাইল নাম্বার সেটি এখানে লিখুন, 00 ছাড়া। এরপর টেক্সট মেসেজ, নেক্সট। এখন আপনার মোবাইলে একটি ভেরিফিকেশন কোড আসবে, সেই কোডটি এখানে বসাতে হবে এই ঘরে, এন্টার দ্য কোড এখানে বসাতে হবে। আমি অপেক্ষা করছি, হ্যাঁ আমার কোডটি চলে এসেছে আমার মোবাইলে, আমি এখন প্রবেশ করাচ্ছি। এরপরে আমাদের প্রেস করতে হবে নেক্সট। হ্যাঁ আমাদের কাজ হয়ে গেছে, এখন টার্ন অন এখানে প্রেস করে বের হয়ে আসব। হ্যাঁ আমাদের কাজ হয়ে গেছে। এখন দেখবেন আপনার নাম্বারের পাশে ভেরিফাইড সাইনটি চলে আসবে নীল রঙের। আমাদের কাজ শেষ। এইভাবেই এখন থেকে যদি আপনি যে কোনো নতুন ডিভাইসে, হইতে পারে আপনার অ্যান্ড্রয়েড অথবা আইফোন অথবা পিসি বা ম্যাক, যেখানে আপনি প্রবেশ করেন না কেন যে কোনো ডিভাইসেই, প্রত্যেকবারই আপনাকে এরকম 6 ডিজিটের একটি ভেরিফিকেশন কোড পাঠাবে, এবং সেই কোড ঢালার পরেই আপনি আপনার গুগল অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন। আজকের মতো এখানেই শেষ। আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন, এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছেন
তাদেরকে বলবো ভিডিওতে দেখানো এই আইকনটিতে, বেল আইকনটিতে প্রেস করে রাখবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সো ভালো থাকেন এবং আশেপাশের মানুষদেরকেও ভালো রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।